মুম্বাইয়ের মাঝগাঁওর ডগ অনেক বছর আগে বম্বে ডাক নামে পরিচিত ছিল। আজকাল এখানে শুধু জাহাজ রিপেয়ারের জন্য আসে। অনেক বছর এখানে লোকের ভিড় লেগে থাকত। বিদেশি ট্রেডার্স এখানে নিজের জিনিসপত্র বিক্রি করতে আসত। কিন্তু এমন কি ঘটেছিল যার ফলে এখানে সব শুনশান হয়ে উঠল? সেই বছরটি ছিল 1990, যখন লা উপালা নামে একটি রাশিয়ান জাহাজ ওই বাঁশগাঁও ডকে বন্দরগ্রামে এসেছিল। লা উপালা দেখতে একটি সাধারণ জাহাজের মতন ছিল, কিন্তু যখন ওটাকে আনা হলো তখন একটা বড় জাহাজের সাহায্যে টেনে আনা হলো। লা উপালাকে সারানোর জন্য আনা হয়েছিল। স্যার, এত বড় একটা জাহাজ আর এই অবস্থা? আমি এই জাহাজটি রাশিয়া থেকে কিনেছি। ওনাদের এই জাহাজ রাস্তা হারিয়ে ফেলেছিল আর একটা বেনামি দ্বীপে আটকে ছিল। এক বছর পর রাশিয়ার লোকেরা এটার খবর পেয়েছিল আর এটা তাদের অধীনে নিয়ে নিল। ব্যাস, এই জাহাজটি আমি ভাঙাড়ির দামেই পেয়ে গেলাম। আবার কি, এটাকে সারিয়ে ফেলতে পারলেই মালামাল। ঠিক আছে স্যার, আমি পরীক্ষা করে দেখছি। মেকানিক জাহাজের ভেতরে গেল আর জাহাজটিকে ভালো করে পরীক্ষা করতে লাগলো। কিছুক্ষণ পর ও ওনারের কাছে ফিরে এলো। স্যার, বিশেষ কিছু সমস্যা নেই, শুধু সাধারণ কিছু রিপেয়ারের দরকার আর পেন্টিং করার প্রয়োজন। খুব ভালো, এই নাও অ্যাডভান্স, কাজ শুরু করে দাও। মেকানিক খুব খুশি হয়েছিল, কারণ এই জাহাজ রিপেয়ার করে ও অনেক টাকা পেতে চলেছিল। কিন্তু ও তো কিছুই জানত না যে ওর সাথে এরপরে কি ঘটতে চলেছিল। মেকানিক তার লোকেদের জাহাজ রিপেয়ার করার কাজে লাগিয়ে দিল। প্রথমে আমরা এর ইঞ্জিন ঠিক করব, তারপর বাইরের দিকটা, তারপর পেন্টিং এর কাজ করব। হ্যাঁ ঠিক আছে, চলো তাহলে কাজে লেগে পড়ো। মেকানিক আর তার কাজের ছেলেরা জাহাজের ভেতরে গেল আর খুব ভালো করে ইঞ্জিনের সমস্যাগুলো দেখতে লাগলো। জাহাজটা খুব বড় ছিল আর তার ইঞ্জিনও খুব বড় ছিল। আলাদা আলাদা লোক জাহাজের আলাদা আলাদা সাইডে কাজ করছিল। সবার কাজ করতে করতে অনেক দেরি হয়ে গেছিল আর হঠাৎ করে জাহাজের সব লাইট অন হয়ে গেল। এটা কি করে হলো? দাঁড়ান, আমি দেখে আসছি। ছেলেটা দেখার জন্যে বাইরে এলো আর বাইরে এসে ও যা দৃশ্য দেখলো তাতে ওর চোখ ছানাবড়া হয়ে গেল। যার ভেতরে একজন ক্যাপ্টেন ছিলেন। মনে হচ্ছে আমরা কোনো নতুন দেশে এসে পড়েছি। ছেলেটি দৌড়াতে দৌড়াতে ভেতরে চলে এলো। ওখানে 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 ভূত আছে। কি? হ্যাঁ, ক্যাপ্টেন আর ওর লোকজন। কি আজে বাজে বকছো, দেশি মদ খেয়ে এসছো নাকি? দাঁড়াও, আমি গিয়ে দেখে আসছি। না না না, আপনি বাইরে যাবেন না। মেকানিক তার কাজের লোকের কথা শুনল না আর জাহাজের বাইরে চলে গেল। আর বাইরে দৃশ্য দেখার মাত্রই ওর চোখ বড় বড় হয়ে উঠল। আর এবার ক্যাপ্টেন ভূত ওকে দেখে ফেলল। আমাদের শিপে মনে হচ্ছে কেউ আছে, ধরো ওকে। আদেশ শুনতেই বাকি ভূত মেকানিকের দিকে এগোতে লাগলো। মেকানিক বুঝতেই পারছিল না ও কি করবে। তারপর মেকানিকের লোকজন ওকে টেনে ইঞ্জিন কামরায় নিয়ে গেল। আমি বলেছিলাম না, কিন্তু এটা কিভাবে হতে পারে? সবাই খুব চিন্তিত হয়ে উঠল। হঠাৎ করে জাহাজের ইঞ্জিন চলতে শুরু করলো। আরে এটা কি হচ্ছে, ইঞ্জিন চলতে শুরু করেছে, মনে হচ্ছে ওই ক্যাপ্টেন ভূত এটাকে চালাচ্ছে। কিন্তু এবার আমরা কি করব, এখান থেকে কিভাবে বাইরে বেরোবো? মেকানিক আর তার ছেলেরা এটা নিয়ে ভাবতে শুরু করলো আর ওরা হঠাৎ করে দরজা ধাক্কার খুব জোরে আওয়াজ পেল। লাইট অন অফ হচ্ছিল আর সবাই খুব ভয় পেয়ে উঠল। আর হঠাৎ করে ওই চারজনের সামনে ভূত এসে হাজির হলো। আমাদের আমাদের ছেড়ে দাও, আমরা তোমাদের কি করেছি? আমার জাহাজে বিনা অনুমতিতে ঢুকে আমাকে জিজ্ঞাসা করছো যে তোমরা কি অন্যায় করেছো? আমাদের আমাদের পাপ করে দিন। কিন্তু ওই ভূতগুলো ওদের একটা কথাও শুনল না, ওই চারজনের শরীর কেটে টুকরো টুকরো করে ফেলল।
পরের দিন সকালে যখন জাহাজের মালিক তার লোকেদের সাথে জাহাজে পৌঁছালো, তো সব কিছু দেখে অবাক হয়ে উঠল। উনি বুঝতে পারছিলেন না যে রাত্রে কি হয়েছিল। মালিক চিন্তায় পড়ে গেল। এইসব আসলে কেন ঘটল? তারপর উনি ওনার এক চাকরকে ডাকলেন। শোনো, আজ রাতে তুমি এই জায়গাটা পাহারা দেবে, কিন্তু মনে রাখবে তুমি কোনো মতেই এখানে আসবে না। দূরে বন্দর থেকেই জাহাজের ওপর নজর রাখবে, আর কাল সকালে তুমি আমাকে সব খুলে বলবে। ঠিক আছে কর্তা। চাকরটি তার মালিকটির কথা শুনে একটি নির্দিষ্ট জায়গায় চেয়ার নিয়ে বসে পড়ল, আর একটা দূরবীন দিয়ে জাহাজের দিকে দেখতে থাকলো। এখনো পর্যন্ত তো কোনো গোলমাল আমি দেখতে পেলাম না। এই কর্তাবাবুও না কি সব অকাজ আমাকে দেয়। ছাড়ো, আমার আর কি, ভালো হয়েছে আমি আমার সঙ্গীকে আমার সাথে নিয়ে এসেছি, আমার পুরো রাতটা এই জমিয়ে তুলবে। চাকর মদের বোতল খুলল এবং মদ খেতে শুরু করে দিল। কিছু সময় পর হঠাৎ করে জাহাজের সব লাইট অন হয়ে গেল। আরে আরে, এটা কি করে হলো? চাকরটি ভালো করে দেখতে লাগলো। কিছু তো গোলমাল নিশ্চয় আছে। আমার মনে হচ্ছে আমি এখানে বসে মদ খাচ্ছিলাম, আর ওখানে কোনো চোর এসে জাহাজে লুটপাট চালাচ্ছে। আমি নিজে গিয়েই দেখে আসি। চাকরটি মদের নেশায় এসে তার মালিকের সমস্ত কথা ভুলে গেল, যে ওকে জাহাজের ওপরে যেতে বারণ করা হয়েছিল। চাকরটি জাহাজের ওপরে চড়ে পড়ল। আরে চোর, আমি জানি তোরা সবাই এখানেই লুকিয়ে আছিস, কিন্তু যতক্ষণ আমি এই জাহাজে আছি তোরা এখান থেকে একটা কড়িও নিয়ে যেতে পারবি না। এটা আমার মালিকের জাহাজ, বুঝতে পারলি? তোর মালিকের? এটা আমার জাহাজ, আর আমারই থাকবে। এরকম বলে ক্যাপ্টেন ভূত চাকরটিকে তার গলা ধরে শূন্যে তুলে ধরল, আর ওখানেই ওর গলা টিপে মেরে ফেলল। এটা আমার জাহাজ। নিজের চাকরের লাশ দেখে মালিক তো একেবারে চমকে উঠল। তখন উনি বুঝতে পারলেন কিছু একটা সমস্যা তো নিশ্চয়ই আছে। উনি ভাবতে শুরু করলেন। আমি একে বারণ করেছিলাম যে তুই জাহাজে আসবি না, কিন্তু এ আমার কথা শুনলই না। এবার আমি কি করব? যদি অন্য কাউকে ডাকি আর সেও যদি এইভাবেই মারা যায়? না না, আমার নিজেকেই কিছু একটা করতে হবে। সেই জন্যে মালিক নিজেই সিদ্ধান্ত নিল যে সে নিজেই জাহাজের ওপরে নজর রাখবে। উনি দূর থেকে জাহাজকে দূরবীন দিয়ে দেখতে লাগলেন। এখনো পর্যন্ত তো সব ঠিকই মনে হচ্ছে, সূর্য অস্ত চলে গেল। আর হঠাৎ করে জাহাজের সব আলো জ্বলে উঠল। এটা কি? মালিক দূরবীন দিয়ে সবকিছু দেখলো, তো জাহাজের ওপরে কিছু লোক দেখতে পেলেন। এরা কারা? উনি আরো ভালো করে দেখতেই অবাক হয়ে উঠলেন যে ওরা কেউ মানুষ ছিল না, ওরা সবাই ভূত ছিল, যারা সবাই খুব জোরে জোরে হাসছিল। মালিক বুঝতে পেরে গেলেন যে সবার মৃত্যু কেন ঘটেছিল। পরের দিন সকালে মালিক একটা তান্ত্রিক বাবাকে ডাকলেন। তান্ত্রিক বাবা জাহাজের ওপরে বসে পূজা করতে লাগলেন। ওম ব্লিম ব্লিম ভূত প্রাতং জায়ং নমঃ। ওই তান্ত্রিক সূর্য ডোবার পর পর্যন্তই ওখানে ছিলেন, আর মালিক দূর থেকে দূরবীনের সাহায্যে সব কিছু দেখতে লাগলেন। লাইট জ্বলে উঠল, আর মালিক যেটা দেখলেন তাতে ওনার চোখ ছানাবড়া হয়ে উঠল। ক্যাপ্টেন ভূত একটা লোহার ডান্ডা দিয়ে তান্ত্রিকের বুকে ছেদ করে দিল। মালিক তার লোকেদের ভালোভাবে সতর্ক করে দিল যে তারা যেন ওই জাহাজের আশেপাশে না যায়, আর উনি ভাবতে লাগলেন যে এই জাহাজের হাত থেকে কিভাবে রেহাই পাওয়া যায়। উনি আবার রাশিয়ায় ফোন করলেন।
কিন্তু তারা আবার এই জাহাজটিকে ফেরত নিতে রাজি হলেন না। প্রতিদিন কেউ না কেউ এই জাহাজের ভূতের হাতে মারা যেতেন। সবাই খুব চিন্তিত ছিলেন যে এই জাহাজের হাত থেকে কিভাবে রেহাই পাওয়া যায়, কিন্তু কারোর মাথায় কোনো রকমই বুদ্ধি এলো না। আস্তে আস্তে সবাই এই জাহাজের ব্যাপারে জানতে শুরু করল যে মাঝগাঁও ডকে দাঁড়িয়ে থাকা জাহাজে অনেক ভূত থাকে, আর আস্তে আস্তে ওখানকার লোকেরা মাঝগাঁও ডক ছেড়ে দিতে বাধ্য হলো। আর সেই জন্যেই মাঝগাঁও বন্দর কোনো এক সময় ভীষণ ব্যস্ত বন্দর ছিল, যেটা একটা হন্টেড শিপের কারণে শ্মশানে পরিণত হয়ে গেল। আজ পর্যন্ত সূর্য ডোবার পরেও মাঝগাঁও ডকের আশেপাশে কোনো লোক থাকে না। ম্যারি ডিসুজার জীবন নিজের স্বামী রেমো ডিসুজার সাথে খুব আনন্দেই কাটছিল, ও খুব খুশিতেই ছিল। থ্যাংক ইউ জিসাস, আপনি আমাকে জীবনে সব কিছু দিয়েছেন, ভালো জীবন, ভালো পরিবার, ভালো শ্বশুর শাশুড়ি, আর সব থেকে ভালো আমার স্বামী, হু লাভস মি আ লট। ম্যারি প্রতিদিন গডকে থ্যাংকস জানাত। একদিনের ঘটনা, রেমো, আজ আমি মায়ের সাথে দেখা করতে গোয়া যাচ্ছি। আই উইল বি ব্যাক ইন 2 ডেজ। আমি খাবার তৈরি করে রেখে দিয়েছি, তুমি প্লিজ সময় খাবার খেয়ে নিও আর নিজের খেয়াল রেখো। আমি কাজের মেয়েকে বলে দিয়েছি, ও সব কিছু সামলে নেবে। ইয়েস ডিয়ার, তুমি চিন্তা করো না, হ্যাপি জার্নি। ম্যারি বাড়ি থেকে বেরিয়ে নিজের গাড়িতে বসে পড়ল। ম্যারি এয়ারপোর্ট পৌঁছল, ও এন্টার করতেই যাচ্ছিল, ওর হঠাৎ মনে পড়ল যে ও ওর পার্সটা তো বাড়িতে ভুলে এসেছে। যা, এখন তো ফ্লাইট মিস হয়ে যাবে। কিন্তু পার্স ছাড়া হাউ উইল আই ম্যানেজ, আমি বাড়ি গিয়ে পার্সটা নিয়েই চলে আসি। ম্যারি আবার গাড়িতে বসে নিজের বাড়ির দিকে রওনা হলো। ম্যারি নিজের বাড়ির বাইরে গাড়ি পার্ক করল। এটা কার গাড়ি? মনে হয় রেমোর কোনো বন্ধু এসেছে। যেই না ম্যারি ঘরের ভেতরে ঢুকলো, ম্যারি চমকে গেল, কারণ রেমো একটা মেয়েকে কিস করছিল। রেমো! ম্যারি, ম্যারি, আমার কথাটা শোনো। আমি তোমার কোনো কথা শুনতে চাই না। ম্যারি এই সব কিছু দেখে খুব ভেঙে পড়েছিল। ম্যারি ডাইনিং টেবিলে রাখা নিজের পার্সটা তুললো আর ওখান থেকে চলে গেল। ম্যারি কাঁদতে কাঁদতে নিজের গাড়ি ড্রাইভ করছিল। মাঝে মাঝে ওর ফোনটা বেজে উঠছিল, রেমো ওকে কল করছিল, আর ম্যারি রাগে ওর কল তুলছিল না। যে কোনো প্রকারে ম্যারি এয়ারপোর্ট পৌঁছল। ও গোয়ার নেক্সট ফ্লাইট বুক করল আর নিজের ফোন সুইচ অফ করে দিল। ফ্লাইটের জন্য অপেক্ষা করার সময়েও ও কাঁদছিল। শেষ পর্যন্ত ম্যারি ফ্লাইটে বোর্ড করল। ও জানালা দিয়ে বাইরে দেখতে দেখতে কাঁদছিল। ওর পাশে একজন বয়স্কা মহিলা বসেছিলেন। কি হয়েছে মা, কোনো সমস্যা হয়েছে নাকি? না আন্টি, কিচ্ছু হয়নি। আর তারপর ম্যারি নিজের খেয়ালে হারিয়ে গেল। বিয়ের দিনটা ম্যারির মনে পড়ছিল, আর তারপর আর গত রবিবার যখন ও জানতে পারল যে ও প্রেগনেন্ট। ও কিভাবে এটা করতে পারল? ও আমাদের বাচ্চার ব্যাপারে একবারও ভাবলো না। আর যদি এই বাচ্চাটাই পৃথিবীতে চলে আসে, তাহলে কি আমি ওকে একা বড় করতে পারবো? আমি আমার বাচ্চাকে রেমোকে তো একেবারেই দেব না। ম্যারির মাথায় আলাদা আলাদা খেয়াল আসছিল, আর ওর ব্লাড প্রেশার বাড়তে শুরু করলো, আর হঠাৎই ওর অ্যাটাক এসে গেল। মেয়েটার অ্যাটাক এসেছে। সঙ্গে সঙ্গে এয়ার হোস্টেস ওখানে এলো, ও ম্যারির বেল্টটা খুলে দিল, ওর জামা কাপড় একটু আলগা করে দিল। এই ফ্লাইটে কোনো ডক্টর রয়েছে? এনি ডক্টর অন দ্য ফ্লাইট? একজন ডক্টর ম্যারির কাছে দৌড়ে এলেন। উনি ম্যারির নার্ভস চেক করলেন, কিন্তু দেরি হয়ে গেছিল। উনি আর বেঁচে নেই। ম্যারি ফ্লাইটেই মারা গেছিল, আর সেই দিন থেকেই ম্যারির আত্মা এই ফ্লাইটেই থাকে। যখনই ফ্লাইট টেক অফ করে, তখন যাত্রীরা ম্যারির কান্নার আওয়াজ শুনতে পায়।
ফ্লাইট অ্যাটেন্ডেন্টরা অনেক খোঁজার চেষ্টা করে, কিন্তু ওরা বুঝতে পারেনি যে কে কাঁদে। প্রায়শই যাত্রীদের এরকম মনে হয় যে ওনাদের পাশের সিটে কেউ বসে রয়েছে। ম্যাম, এখানে কিছু একটা গন্ডগোল আছে। কেউ কেউ আছে এখানে? একটি মেয়ে যে কান্নাকাটি করছে। না স্যার, ওই সিটটা একেবারে খালি। সেটা তো আমিও দেখতে পাচ্ছি, কিন্তু এখানে একটা কিছু গন্ডগোল আছে। আপনি দয়া করে আমার সিট চেঞ্জ করে দিন। এয়ার হোস্টেসদের প্রায়ই যাত্রীদের সিট বদল করাতে হতো। একবার এই ফ্লাইটটা রাতে উড়ছিল। ম্যারি যে সিটে বসেছিল তার পাশের সিটে একটা মেয়ে বসেছিল। ও নিজের ইয়ারফোনে মিউজিক শুনছিল, ও মিউজিক এনজয় করছিল, আর হঠাৎ ওর চোখ পাশের সিটের দিকে গেল। আর ও না, কি হয়েছে ম্যাডাম? ওই মহিলা এক একটা ভয়ানক মুখ। কেউ তো নেই ম্যাডাম ওখানে? না, এখানে একটা মহিলা এক্ষুনি ছিল, উনি কাঁদছিলেন। ম্যাম রিল্যাক্স, আপনি আপনি আমার সাথে আসুন। এয়ার হোস্টেস ওই মেয়েটিকে জল খাওয়ালো আর ওনার সিট বদল করে দিল। ম্যাম আপনি এখানেই বসুন, আর যদি কোনো সমস্যা হয় আমি এখানেই রয়েছি। কি হলো, কে চাঁচামেচি করছিল? একটা মেয়ে, ও ওই আত্মাকে দেখেছে। তা ও কি ওই সিটে বসেছিল? না, ওর পাশের সিটে। জানি না কি হবে, কে জানে এই গন্ডগোল থামবে কবে। আর এইবারে তো এয়ার হোস্টেস ও ম্যারিকে দেখতে পেল। ও না, ও বাঁচাও! এয়ার হোস্টেস ওখানেই অজ্ঞান হয়ে গেল। এয়ার হোস্টেস নিজের সিনিয়রের সাথে কথা বলল। স্যার, ইনি সেই লেডি যিনি ফ্লাইটে মারা গেছিলেন। কিন্তু এটা কি করে হতে পারে? একজন মেয়ে মারা যাওয়ার পর আবার ফিরে আসতে পারে কি করে? এটা ওনার আত্মা। কি আজে বাজে বকছো? তুমি একজন শিক্ষিত মহিলা হয়েও এসব আত্মা টাত্মার কথা বলছো? স্যার, আমি যদি নিজে না দেখতাম তাহলে আমি একেবারেই বিশ্বাস করতাম না। স্যার, এটা সত্যি, ওই মহিলার আত্মা এই প্লেনেই এখনো রয়েছে। ওনার আওয়াজ এখন আমরা শুনতে পাই, আর যাত্রীরা তো এখন দেখতেও পায় ওনাকে। কোনো রকম কোনো দুর্ঘটনা ঘটার আগে আপনি প্লিজ কিছু করুন। হুম, দেখছি আমি কি করা যেতে পারে। ওই অফিসার নিজের এক বন্ধুকে কল লাগালো আর ওনাকে সব কিছু বলল। মনে হচ্ছে এবার তুইও আত্মার উপর বিশ্বাস করতে শুরু করে দিয়েছিস। না, আমি এখনো মানতে চাইছি না, কিন্তু আমার প্লেনে যে ঘটনা ঘটছে তার জন্যই আমি বিশ্বাস করতে বাধ্য হয়েছি। তাই আমি তোর কাছে সাহায্য চাইছি, কারণ তুই হলি আমার একজন নর্মাল এক্সপার্ট। এবার তুই আত্মা যে আছে সেই বিষয়ে নিশ্চয়ই বিশ্বাস করবি। ঠিক আছে, আমি আসছি। ওই প্যারানর্মাল এক্সপার্ট নিজের বন্ধু আর এয়ার হোস্টেসের সাথে ওই ফ্লাইটে এলো। আচ্ছা, আপনি কি এটুকু বলতে পারবেন যে ওই মহিলার সঙ্গে আসলে হয়েছিল কি? যতদূর আমার মনে পড়ছে, ওই মহিলা ফ্লাইটে ওঠার পর থেকেই কেঁদেই চলেছিলেন। তারপর 2 ঘন্টা পরে ওনার পাশে বসে থাকা মহিলা সাহায্যের জন্য ডাকছিলেন। যখন আমি ওখানে গেলাম তখন উনি জোরে জোরে নিঃশ্বাস ফেলছিলেন, আর যতক্ষণে ডাক্তার পৌঁছলেন ওখানে উনি মারা গেছিলেন। আচ্ছা, তার মানে ও এই ফ্লাইটেই মারা গেছিল? হ্যাঁ, এখানে এই সিটে। ওর নাম কি ছিল? ম্যারি ডিসুজা। আমি আমার মেশিনের সাহায্যে এটুকু তো জানতে পারি যে ও এখানে আছে কি নেই, কিন্তু ওকে এখান থেকে বের করাটা আমার সাধ্য না। ওর জন্য একজন পাদ্রিকে ডেকে আনতে হবে তোমাদের। ওই প্যারানর্মাল এক্সপার্ট নিজের এনার্জি মেশিন অন করলো, আর যেই না ও ম্যারির সিটের কাছে পৌঁছলো তখন ওর মেশিন জোরে জোরে সাইরেন বাজাতে শুরু করলো। এটা একদম সত্যি যে ম্যারি এখানেই আছে। এখন আমরা কি করব? ও কারোর ক্ষতি তো করে না, কিন্তু ওকে মুক্তি দেওয়াটা খুবই প্রয়োজন মনে হচ্ছে। আমি একজন পাদ্রিকে চিনি, উনি আমাদের সাহায্য করতে পারেন। পরের দিন প্যারানর্মাল এক্সপার্ট একজন পাদ্রিকে নিয়ে এলেন। ফাদার, মহিলাটির নাম হলো ম্যারি। ও এমনিতে তো কারোর কোনো ক্ষতি করে না, কিন্তু ওর আত্মার উপস্থিতির জন্য মানুষেরা খুব ভয় পায়। Let me see how I can help you. পাদ্রি নিজের এক হাতে রোজারি আর দ্বিতীয় হাতে একটা ক্রস নিয়ে ম্যারির পাশের সিটে বসে প্রেয়ার করতে শুরু করলেন। ম্যারি, আমি জানি তুমি এখানেই আছো, তুমি আমার সঙ্গে কথা বলতে পারো, এটাও হতে পারে যে আমি তোমার সাহায্য করতে পারি। আর তারপর কিছুক্ষণ পরে পাদ্রি একটা অদৃশ্য জিনিসের সাথে কথা বলতে শুরু করলেন। ফাদার, ম্যারির সঙ্গে কি হয়েছিল? ওহ,
She was happy. কিন্তু ওর হ্যাপিনেস স্যাডনেসে বদলে যায় যখন ফাদার ম্যারির সাথে ঘটিত ঘটনাটা বললেন। আর তারপরেই ফ্লাইটে ওর অ্যাটাক আসে আর ও মারা যায়। ও নো, এবার আমরা ম্যারির হেল্প কিভাবে করতে পারবো? ম্যারি মারা গেছে কিন্তু ওর এখনো ওর মাকে নিয়ে খুবই চিন্তা হয়। ম্যারির মা ওর জন্য সবকিছু ছিল। ওর স্বামী ওর সঙ্গে প্রতারণা করেছে, কিন্তু যখন ওর আত্মা ওর মায়ের জন্য ঘুরে বেড়াচ্ছে, ম্যারির এটা ইচ্ছে যে যে ওর স্বামীর অর্ধেক প্রপার্টির শেয়ার যেন ওর মাকে দেওয়া হয়, যাতে ওর মা শান্তিতে জীবন কাটাতে পারে। কিন্তু এটা কিভাবে সম্ভব? আমাদের চিন্তা করার কোনো দরকার নেই। লোকেরা ম্যারিকে ফ্লাইটে শুধু দেখতেই পায়, কিন্তু ও শুধু ওর স্বামীকেই ভয় দেখায়। প্রত্যেক দিন র্যামো ওর আত্মাকে দেখে ভয় পায়। আমাদের শুধু ম্যারির ইচ্ছে র্যামোকে জানাতে হবে, তাহলেই আমার মনে হয় সবকিছু ঠিক হয়ে যাবে। আমি র্যামোর অ্যাড্রেস খুঁজে বের করছি। জনি, প্যারানর্মাল এক্সপার্ট আর পাদ্রি র্যামোর বাড়ি পৌঁছলেন। র্যামো, আমি জানি যে ম্যারি তোমাকে ভয় দেখায়, আর এর কারণ তুমি ভালো করেই জানো। হ্যাঁ, আমি জানি। আমি ওর সঙ্গে প্রতারণা করেছি আর ও তারই প্রতিশোধ নিচ্ছে আমার থেকে। নো মাই সন, নো। ম্যারি একটা ভালো আত্মা, ও প্রতিশোধ নিচ্ছে না। ও তোমাকে ওর নিজের ইচ্ছে জানাতে এসেছে। তুমি যদি ওর ইচ্ছে পূরণ করে দাও, তাহলে ও মুক্তি পেয়ে যাবে। কিরকম ইচ্ছে? ম্যারি ওর মাকে খুব ভালোবাসত। ম্যারি ছাড়া ওনার আর কেউ নেই। তাই এখন ম্যারি চাই যে তুমি তোমার প্রপার্টির অর্ধেক শেয়ার ওর মাকে দিয়ে দাও, যাতে ওর মা সারা জীবনটা ভালোভাবে কাটাতে পারে। ম্যারি, আমায় ক্ষমা করে দাও। ম্যারি, আমায় ক্ষমা করে দাও। নিশ্চয়ই করবে, তুমি শুধু ওর ইচ্ছেটা পূরণ করে দাও। হ্যাঁ ফাদার, আমি ম্যারির ইচ্ছে নিশ্চয়ই পূরণ করে দেব ফাদার। রেমু নিজের প্রপার্টির অর্ধেক অংশের কাগজপত্র ম্যারির হাতে রেখে দিলেন, আর ওখানে ম্যারির আত্মা এসব দেখে খুব খুশি হয়ে গেল, আর ম্যারি মুক্তি পেয়ে গেল।